নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি 2024 সালের। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন প্রথম অধ্যায়। তো দেখো, ফার্স্ট প্রশ্ন কি আছে, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক ও রাষ্ট্রনিরপেক্ষ সংজ্ঞাগুলি আলোচনা করো। বুঝতে পারছো আমি কি বলছি? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। 2024 সালে 100% এর ভিতর থেকে তোমরা কমন পাবে। তো দেখো, সব থেকে এক নম্বরের প্রশ্নটা বেশি গুরুত্বপূর্ণ 2024 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সম্পূর্ণরূপে সাজেশন দ্বিতীয় অধ্যায়। সুপ্রিয় দর্শকার্থী, দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ? এক নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের সংজ্ঞা দাও, রাষ্ট্রের উপাদান বা বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দু নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে। দুই নম্বরের প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বলপ্রয়োগ মতবাদ, সামাজিক চুক্তি মতবাদ, বিবর্তনবাদ বা ঐতিহাসিক মতবাদ সম্পর্কে আলোচনা করো। আমি বলতে পারি, দু নম্বরের প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবে 2024 সালে। তো দেখো, সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশান তৃতীয় অধ্যায়। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না যতটুক আমার ধারণা। জাতীয় জনসমাজের উপাদান, উৎপত্তির প্রধান উপাদানগুলি আলোচনা করো, জাস্ট একবার চোখ বুলিয়ে যাবে। বাট আমি মনে করি 2024 সালে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না। 2024 সালে তৃতীয় অধ্যায় থেকে তোমাদের কোনো বড় প্রশ্ন আসবে না, যেটা আমার এক্সপিরিয়েন্সে বলছে। চতুর্থ অধ্যায়, চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? এক নম্বরে, গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য সংক্ষেপে আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, ন্যায় স্বাধীনতা ও সাম্যের মধ্যে অন্তঃসম্পর্ক আলোচনা করো। বুঝতে পারছো, দুখানা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ের। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাজেশান তিন নম্বরের প্রশ্ন, স্বাধীনতা সংজ্ঞা দাও, এর প্রকারভেদগুলি আলোচনা করো। চার নম্বরের প্রশ্ন, আইন বলতে কি বোঝো, আইনের উৎস বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো আমি বলতে পারি 100% কমন আসবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না। আমরা একাদশ শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে বিস্তারিত আলোচনা করি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। পাঁচ দাগের প্রশ্ন, গণতন্ত্র ও একনায়কতন্ত্র কাকে বলে, এর দোষ গুণ বা সুবিধা অসুবিধা। বুঝতে পারছো আমি কী বলছি? দোষ গুণ বা সুবিধা অসুবিধা লেখো। দোষ গুণ, গুণ মানে সুবিধা এবং দোষ বলতে অসুবিধা লেখো। ছ নম্বরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের প্রমুখ উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। দুখানা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে? তো দেখো, এক দাগের প্রশ্ন, দুষ্পরিবর্তনের সংবিধান বলতে কি বোঝো, এর সুবিধা মানে গুণ, অসুবিধা মানে দোষ গুলি লেখো। দু নম্বরের প্রশ্ন, লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য আলোচনা করো, অথবা লিখিত অলিখিত সংবিধান কাকে বলে, এর দোষ গুণ বা সুবিধা অসুবিধা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। তিন নম্বরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অপরিহার্য বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো এবং সংবিধানের শ্রেণীবিভাগ। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2024 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান টু দ্য পয়েন্ট সাজেশান। আমি বলতে পারি, এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের আসবে না 2024 সালের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ? ফার্স্ট প্রশ্ন, এক দাগে, যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কি বোঝো, এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রের ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। তিন নম্বরের প্রশ্ন, ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থার প্রকৃতি বা স্বরূপ ব্যাখ্যা করো।
তো দেখো এই যে তিনখানা প্রশ্ন আছে, এই তিনখানা প্রশ্নই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো আমাদের চার নম্বরের প্রশ্ন কি আছে, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে, এই সরকারের বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। চার নম্বর যে প্রশ্নটা আছে, এককেন্দ্রিক সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাঁচ নম্বরের প্রশ্ন, সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার কাকে বলে, এই সরকারের বৈশিষ্ট্যগুলি লেখো। তো দেখো এই পাঁচখানা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। ছয় দেখের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসিত ও সংসদ চালিত সরকার এর মধ্যে পার্থক্য, রাষ্ট্রপতি শাসিত ও সংসদ চালিত সরকারের মধ্যে পার্থক্য লেখো। তো দেখো অষ্টম অধ্যায়, এই অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো 2024 সালের একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচনা করা যাক, ফার্স্ট প্রশ্ন কি আছে, ভারতীয় সংবিধানের স্বীকৃতি স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। তো দেখো আমি বলতে পারি, আমি যে সমস্ত চ্যাপ্টারগুলো বলছি এখান থেকে 100% তোমরা কমন পাবে। তোমাদের কিন্তু পাঁচখানা প্রশ্ন লিখতে হবে, আট নম্বরের টোটাল 5/40 থাকবে, তার সঙ্গে MCQ SCQ-এ থাকবে 40, টোটাল 80, আর 20 নম্বর থাকবে প্রজেক্ট। তিন নম্বরের প্রশ্ন, নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, সংক্ষেপে এর গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করো। নির্দেশমূলক নীতি বলতে কী বোঝো, সংক্ষেপে গুরুত্বপূর্ণ নির্দেশমূলক নীতিগুলি উল্লেখ করো। চার নম্বরের প্রশ্ন, ভারতের সংবিধানের উল্লিখিত শিক্ষা ও সংস্কৃতির বিষয়ে অধিকারটি আলোচনা করো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।